গুড মর্নিং ভিউয়ার্স, বাংলাদেশি কানাডিয়ান মম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাচ্চা এবং হাজব্যান্ডকে বিদায় করে দিয়ে স্কুলে এবং কাজে চলে গেল ওরা সবাই। আমি একটু জানালায় উঁকি মেরে দেখলাম এক ভদ্রলোক ওনার বাচ্চাকে স্কুলে না যেন ডেকে আর নিয়ে যাচ্ছে, দেখতে ভালোই লাগলো। মানুষের জীবন থেমে থাকে না যখন যেভাবে যেরকম, যতই স্নো পড়ুক বৃষ্টি পড়ুক জীবন চলছে চলবে। হ্যালো ভিউয়ার্স, আজকে তেমন কোনো কাজ নেই, কাজ নেই বলতে না, জাস্ট সবজি রান্না করবো আর রুটি বানাবো। আমার ঘরে অনেকগুলো সবজি নিয়ে এসেছিল, তো সবগুলো তো একসাথে খাওয়া সম্ভব না, তো দেখলাম পেঁপেগুলা কেমন কেমন যেন হয়ে গেছে, তাই তিনটা পেঁপে থেকে ছোট ছোট দুইটা না বের করলাম। এ দুটো আগে ভাজি করব, পরে বড়টা ভাজি করব। এখানে আমি অর্ধেকটা ছিলে রেখেছি রসুন এবং বাকি অর্ধেকটা আবার সময় মতো ছিলব, তো এখন আমি পেঁপেটা ভাজি করব। তো একইভাবে আমি সেকেন্ড পেঁপেটাও এইভাবে আমি ছিলে নিব, কারণ পেঁপেগুলা ততটা ফ্রেশ ফ্রেশ ভাবটা আর নেই, ভিতরে ভালো আছে বাট উপরে কেমন যেন নিতে গেছে চুকলাটা। তো এভাবে আমি এটাও ছিলে নিব এবং পরবর্তী কীভাবে, আমাকে অনেক আপুরা ভাবিরা বলে তুমি এত চিকন চিকন করে কিভাবে পেঁপে ভাজি করো, বাট আমার কাছে ভাজি কাটার চেয়ে এই বিচিগুলা পরিষ্কার করতে বেশি ঝামেলা মনে হয়। তো আমি কিভাবে বিচিগুলা অল্প পরিশ্রমের মাধ্যমে ক্লিন করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি বল বা বাটির মতো, তো বাটির মাঝখানে আমি পেঁপের টুকরাটা নিয়ে এই যে কাটা একটা চা চামচের মতো চামচ নিয়ে এভাবে আস্তে আস্তে এমনভাবে আস্তাবো যেন চারিদিকে ছিটে না যায়, সমস্ত বিচিগুলো যেন বাটিটার মধ্যে বাটিটার ভেতরের দিকেই পড়ে। তো এভাবে আমি সবগুলো টুকরা পরিষ্কার করে নিব, ভালো করে ছেঁচে নিব যেন ভিতরে কোনো বিচিগুলো না থাকে। ঠিক এইভাবে, সরি, ঠিক এইভাবে। তো এখন আমি পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিব, কাটার আগে আমি ভালো করে ধুয়ে তারপর কাটবো। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার পেঁপে ভাজিতে আমি করি। তো এখানে একটি কড়াই গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, প্রায় 2 চা চামচের মতো। তো এখানে আমার কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ এটা দিয়ে দিলাম। তো দিয়ে দিব 1 চা চামচের মতো পাঁচফোড়ন, 1/2 চা চামচের মতো লবণ, জাস্ট 1/4 চামচের মতো হলুদ। হলুদটা আপনাদের পছন্দ অনুযায়ী, আমি হলুদটা বেশি পছন্দ করি না পেঁপে ভাজিতে, তারপরও একটু কালার হওয়ার জন্য দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি আমার কেটে রাখা ভাজি পেঁপেগুলো অ্যাড করবো এটার মধ্যে। তো 2-3 মিনিট তাড়াতাড়া করার পর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি কেটে রাখা পেঁপে ভাজিগুলো এর মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি খানিক 15-20 মিনিটের জন্য ঢেকে দিব মাঝারি আঁচে। তো আমি 20 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঢাকটা উঠিয়ে দেখবো আমি পেঁপেটাকে ড্রাই হয়েছে কিনা, যদি একটু ড্রাই ড্রাই থাকে তাহলে প্রয়োজন হলে আপনারা একটু পানি দিয়ে নেবেন, তবে পানিটা আন্দাজ মতো হতে হবে। আমার পেঁপেটাতে তেমন কোনো পানি উঠেনি, তো আমার একটু পানি অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচের মতো পানি, কারণ নর্মালি পেঁপে ভাজিতে আমি পানি অ্যাড করি না, এই পেঁপেটা একটু ড্রাই হয়ে গিয়েছিলো তাই আমার পানি অ্যাড করতে হয়েছে। তো এই পেঁপে ভাজিটা একটু ধৈর্যের সাথে কয়েকবার ঢাকনাটা খুলে খুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে,
যখন দেখবেন পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। তো ভিউয়ার্স, অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া দেওয়ার পর আমার মনে হয় এখন হয়ে গেছে আমার ভাজিটা। ওয়াও! সো ভিউয়ার্স, অনেক ধৈর্যের পরীক্ষার পর হয়ে গেল আমার সুস্বাদু পাঁচফোড়নের সাথে পেঁপে ভাজি। এটা খেতে খুবই সুস্বাদু। তো আপনারা তো বুঝবেন না, নিজেরা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে খেতে। আমার কাছে তো খুবই ইয়ামি লেগেছে, এটা আমার মায়ের রেসিপি, আমি আমার মাকে খুব মিস করি, তাই আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করি মাঝে মাঝে। তো আমার মা খুব ছোট্ট ছোট ছোট মানে চিকন চিকন করে এই পেঁপে ভাজিটা করে দিত আমাদেরকে। তো রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুই কাপের চেয়ে বেশি, প্রায় তিন কাপ পরিমাণ আটা ময়দা মেলানো। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো লবণ, তারপর এক কাপ পানি দিয়ে এটাকে আলতো করে ভালো করে মাখিয়ে নেব। তো এই কুসুম গরম পানিগুলো আমি আস্তে আস্তে এই লবণ মেশানো আটার মধ্যে দিয়ে দিব, অল্প অল্প করে দিই, প্রথমে অর্ধেকটা দিব, তারপর মাখিয়ে দেখব আর লাগে কিনা, লাগলে আবার বাকিটা দিব। তো মনে হচ্ছে আমার আরেকটু লাগবে, দিয়ে দিলাম আমি আরেকটু। যখন আমার এই দোটা তৈরি করি পরিমাণ মতো পানি এবং মাখানো ঠিক মতো হলে রুটি বানাতে আর বেশিক্ষণ লাগে না। সো ভিউয়ার্স, হয়ে গেছে আমার রুটি বানানো, ভাজিও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। তো রুটিগুলো আমি হটবক্সের মধ্যে রেখেছি, তো হটবক্সে গরম থাকার জন্য আমি একটি টাওয়াল পেপার এর উপরে দিয়ে দিলাম, কারণ হটবক্সটা যখন ঘেমে যাবে তখন ঘামানো পানিগুলো যেন এটি টাওয়াল পেপারের উপরে পড়ে সেজন্য। যাই হোক, এই কাজের মাঝে হঠাৎ করে আমার একটি ব্যক্তিগত কল এসেছে, আমাকে একটু বাইরে যেতে হবে বেবিকে নিয়ে। কি করবো বুঝতে পারছি না, আজকে ওয়েদারটা বেশি ভালো না, দেখি কি করা যায়। সে হাই বলো, হাই, সে হাই, হাই, হাই বলো, হাই। তো বেবিকে নিয়ে বাইরে যাওয়ার আগে আমি একটু জানালা দিয়ে উকি মেরে দেখছি বাইরের ওয়েদারটা কেমন, বরফ কেমন পড়ছে। তো মোটামুটি খারাপ পড়ছে না, বরফ তো পড়ছে মনে হচ্ছে, সাথে বৃষ্টি বৃষ্টির মতো মনে হচ্ছে, জানি না বাইরে গেলে দেখা যাবে কি হয়। তো আমাকে আজকে যেতে হবে, না গেলেই না, বেবিকে নিয়ে কখনো এভাবে একা একা যাইনি। দেখি, পুষিয়ে বেবির ব্যাগ সব কিছু নিয়ে যেতে হবে। যাই হোক, উপরে দেখা যাচ্ছে পাখিগুলো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে, আবার এসে গাছের ডালে বসছে, আবার একসাথে কি কতগুলা উড়ে উড়ে যাচ্ছে। এভাবে পাখিদেরকে দেখতে ভালোই লাগছে, এই শীতের মধ্যে ওরা কি সুন্দর বাইরে ঘোরাফেরা করছে, কিন্তু আমার তো বাইরে বের হতে ইচ্ছে করছে না। ওয়াও, পাখিদের চলাফেরা দেখে একটু মনে সাহস জোগালাম, যেন আমিও ওদের মতো এই ঠান্ডা ঠান্ডা অতিক্রম করে যেন আমার কাজটা সেরে বাসায় সহি সালামার মতো বাসায় ফিরে আসতে পারি। পাখিদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমাদের, শিক্ষার কোনো শেষ নেই। দেখেন এই ঠান্ডা এবং বরফের মধ্যে ওরা কি সুন্দর একে অপরকে নিয়ে একসাথে উড়ে উড়ে বেড়াচ্ছে, এই ডাল থেকে ও ডালে, এই পাশ থেকে ও পাশে। আমার কাছে কেন যেন হঠাৎ করে এই ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল, ওদেরকে আমি খুব উপভোগ করলাম আজকে। ওয়াও, যাই হোক, ওরা আমার মনে অনেক সাহস যোগালো। তো এভাবে আমরা মনকে শক্ত করে কঠিন কাজকে সহজভাবে করার এই পন্থা অবলম্বন করি। আমি এখন বাস স্টপে দাঁড়িয়ে আছি, বাস আসবে আর 2 মিনিট পর।
প্রচুর স্নো পড়ছে, সাথে বৃষ্টি বৃষ্টির মতো মনে হচ্ছে। এই দানা দানা আকারে পড়ছে, অনেক শক্ত শক্ত, কিছুই করার নেই। যাই হোক ভিউয়ার্স, আজকের মতো আর না, আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।